ও বন্ধু আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, কয় ফাত্তাবিউনি, কয় ফলো মি, ফলো মি, তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে আনুগত্য করো, আমি নবীকে অনুকরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও, এর মানে হলো আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে যদি অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, আমরা আল্লাহকে ভালোবাসি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে ভালোবাসি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে ভালোবাসি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে ভালোবাসি ইবাদত প্রদর্শনের মাধ্যমে। এখন বোয়ালখালি থেকে পশ্চিম শাকপুরা গোলক মুন্সির হাট ময়দান থেকে আল্লাহকে বলি আল্লাহ, ও বোয়ালখালীর বাবা জবানটা খুইলা বলো আল্লাহ, উঁচু আওয়াজে বলো আল্লাহ, আমরা তোমাকে ভালোবাসলাম ইবাদতের মাধ্যমে, তুমি যে বললা ইউহিব্বুকুমুল্লাহ, তুমিও আমাদেরকে ভালোবাসবা, তুমি আমাদেরকে কেমন ভাবে ভালোবাসবা, তোমার ভালোবাসার ধরনটা একটু জানতে চাই বন্ধুরে। ও বোয়ালখালীর বন্ধুরা, আমার আল্লাহ এই সূরার শেষ এই আয়াতের শেষ দিকে বলতেছেন, তোমরা আমাকে ভালোবাসবি আমার ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? আছে, এমন কিছু গুনাহ আছে, আমার খাঁটি বন্ধু সে, সেও আমার গুনার খবর জানে না, এমন কিছু গুনাহ আছে গো, আমার মা আমার গুনার খবর জানে না, আমার স্ত্রী আমার খাটে ঘুমায়, আমার স্ত্রী আমার সঙ্গে বিছানায় থাকে, একই বালিশের মধ্যে আপনি ঘুমান, কিন্তু আপনি কিছু গুনাহ করেছেন, আপনার স্ত্রীও আপনার গুনার খবর জানে না, যদি আপনার স্ত্রীকে বলতে যান আপনার কাছে শরম লাগে, আমার বন্ধু আমার গুনাহ জানলে এটা আমার কাছে লজ্জা লাগে, আমার বান্ধব আমার গুনাহ জানলে আমার কাছে লজ্জা লাগে, আমার ভাই আমার গুনাহ জানলে আমার কাছে লজ্জা লাগে। ও যুবকের দল, আমি এমন কিছু গুনাহ করেছি আমার এলাকাবাসী জানে না, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আমার গুনাহ কেউ জানে না, একজন জানে, জবানটা খুলে বলো তিনি কে। পাইলেন নীরবে নিবৃতে, যেই গুনাহ গোপনে কাউকে বলতে সাহস পান না, ওই গুনার জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ লজ্জা করবেন না। আমার নবী আপনার নবী বলে উম্মত, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ করে, আমার উম্মত যখন গুনাহ করে, গুনাহ কইরা যখন নীরবে নিবৃতে আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কই আল্লাহ, গুনাহ করেছি আমার মা জানে না, অপরাধ করেছি আমার বন্ধু জানে না, আমি আল্লাহ আল্লাহ এমন কিছু গুনাহ করছি, আমি জানি তুমি দেখতেছ, এরপর শয়তানের কুমন্ত্রণায় পইরাই গুনাহ কইরা ফেলাইছি, ও আল্লাহ আমি যদি এখন মইরা যাই, দুনিয়ার কাহার কাছে আমার গুনার জবাবদিহিতা করা লাগবে না, কিন্তু তোমার সামনে আমার জবাবদিহিতা করা লাগবে, আমার জবান একদিন বন্ধ থাকবে, আমি যে গুনাহ করছি হাত দিয়া এই হাত আমার গুনার সাক্ষী দিবে, আমি যে গুনাহ করছি চোখ দিয়া এই চোখ আমার গুনার সাক্ষী দিবে, আমার কান দিয়া যে গুনাহ করলাম কানে আমার সাক্ষী দিয়া দিবে, ও আল্লাহ তুমি কাহার, ও আল্লাহ তুমি জব্বার, ও আল্লাহ তুমি রহমান, ও আল্লাহ তুমি রহিম, ও আল্লাহ তুমি আজাল জালানি ওয়াল ইকরাম, ও আল্লাহ তুমি সারা আমাদের কেমন আই, আপনারা জবান খুলে বলেন পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? ওয়ায়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম।
যুবক এই মুহূর্তে আমি তাহিরের মরণ হয়ে যেতে পারে এই মুহূর্তে আপনি ঘুমের মধ্যে মরে যেতে পারেন আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখেন না আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবেন না আজকে ফজর নামাজ পড়েন নাই মনে করছেন যোহরের টাইমে কাজা পড়বেন না না আল্লাহর কসম করে বলি যোহর আসার আগে আপনার কাছে মালাকুল মওত আজরাইল আসতে পারে কি পারে না قبول کر یا الہی امار بندگی اے اے এই মাসে 6টা রোজা আছে কয়টা রোজা 6টা এই মাসে 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ এই 6টা রোজা কি রাখবেন ইনশাআল্লাহ আপনারা অন্তত আপনার আম্মার কাছে আমার মেসেজটা পাঠিয়ে দেন যায় কোয়েন আম্মা গো ও আম্মা এই 6টা রোজা আসলে এই 6টা রোজা পুরুষের চাইতে মহিলারা বেশি রাখে কথা কোন ঠিক না বেঠিক এইজন্য বলেন না একটু মহব্বতে বলেন না আমি পাগলামি করব না তবে এমন হতে পারে আমি তাহিরের জন্য বোয়ালখালীর জমিনের মাহফিল আমার শেষ মাহফিল যদি আমি আল্লাহ না করে যদি আমার শেষ মাহফিল হয়ে যায় আপনাদের বোয়ালখালী আমি বারবার এসেছি চলার পথে অনেক বেয়াদবি করে ফেলেছি আল্লাহর হস্তে আমার মাফ করে দিয়েন যদি বেঁচে থাকি দেখা হবে ওয়াজের ময়দানে যে কোনো মুহূর্তে যদি আমরা মারা যাই আজকে বোয়ালখালীর মানুষ যেন একসাথে বসলাম আমাদের দেখা যেন হয় জান্নাতে নবীর কদমে আইরে আমার যুবক কেমনে বুঝাইতাম নবী সারা কোনো উপায় নাই আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এই জন্যই তো আমার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না কন্যা সুবহানাল্লাহ আরেক জায়গায় আমার নবী বলে আলা লা ইমান আলি মাল্লা মুহাব্বাত লাহু হাজার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই কথা বলেন বাবা ঠিক কিনা এই জন্যই তো আমার নবী অন্যত্র আরেক জায়গায় বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমি নবীরে ভালো না বাসবা তোমাদের বাবার চাইতে আমি নবীরে ভালো না বাসবা তোমাদের সন্তান সন্ততির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ঠিক কিনা রে বাবা তাই তো যুবক ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে শুধুমাত্র মদিনায় যাওয়ার জন্য মন পাগল পাগলটে জিগাই কোথায় যাওয়ার জন্য কান্দ কয় হুজুর মনে চাই শুধু মদিনার সবুজ গম্বুজটা দেখার জন্য জিজ্ঞেস করলাম তাহলে যাস না কি লেখা কয় যাইতে তো হুজুর বিমান লাগে কয় যা বিমান দিয়াই যা পাগলা ডাক দেখে হুজুর আমি যে মদিনায় যামু বিমান দিয়া যে যামু যাওয়ার জন্য আমার কাছে টাকা নাই কিন্তু আমি তার সান্ত্বনা দিতে পারি একটা কথা বইলা তোর টাকা নাই পয়সা নাই তুই ভাঙ্গা ঘরের মধ্যে থাকবি আর আমার নবীরে মহব্বতে ডাক দিবি আপনারা বোয়ালখালীর মানুষ বলেন আমার নবী বোয়ালখালীর জমিনের ভাঙ্গা ঘরে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না এই জীবন কার জন্য বেটা আমারে অনেকে বলে হুজুর এত জোরে চিল্লাইবেন না হার্টের রোগী হয়ে মারা যাবেন আমি বলছি হার্টের রোগী কেন ওয়াজ যে চিল্লি দিব এই চিল্লির ভিতরে যদি আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই আমার জীবন কার মরণ কার নামাজ কার জন্য জীবন কার জন্য এই যে আমার আল্লাহ বলছেন এভাবে কল ইন্না সলাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر
আমি ওয়াজে মাঝে একটা গজল বলেছিলাম, আপনারা তো অনেক সময় গজল গাইলে উল্টা পাল্টা কমেন্টস করেন। আমি বলেছিলাম আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, কি আয়াতের অনুবাদ হইছেনি রসুল? আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব আপনার জন্য। এখন এটা আমি ছন্দের সুরে সুরে গাইছি, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার মরণ আমার জীবন আমার বন্দেগি। ও এটা সুর দিলাম কি লেগে গেছে, তাহিরি বাটিয়ালি আর ফল্লি গীতে গাইয়া গেছে, হে কের মৌলভি হে গান গাহার গগন, তাহিরি দলিল ছাড়া কথা বলে না, এটা বারবার প্রমাণিত, তাহিরি দলিল ছাড়া একটা কথাও বলবে না। চট্টগ্রামের মানুষ দাওয়াতের জন্য আমি লালায়িত না, আমি একদিন খেদমত করতে বললে আমার মনে শান্তি লাগে। আমার ভাই আজকে মেসেজ পাঠাইছে যে আপনি ডাক্তারের কাছে যান, এখন অবসর পাইছেন, গিয়ে চেক আপ করে আসেন, আমার সামনে ওয়াজ কইরেন। আমি বলছি যে জুন মাসের 1 থেকে 7 তারিখ পর্যন্ত ডায়েরিতে লিখে রাখছি ডাক্তারের কাছে যাব, হ্যাঁ এর সান্ত্বনা দিছি। হ্যাঁ হ্যাঁ বলতেছে না ভাই আপনি ডাক্তারটা দেখান যায়া, আমার ঘর থেকে নিষেধ আছে, এত মাহফিল দরকার নাই, 3টা 4টা মাহফিল। আমি বলে যে দেখ দৈনিক 3টা মাহফিল করি, যদি 1টা করতাম একদিনে 1টা মাহফিল, যখন একদিনে 3টা করে ফেলি 3 দিনের মাহফিল যদি একদিনে হয়ে যায়, একদিন আগে যদি মারা যায় তাহলে বুঝতে হবে আমি 3 দিনের খেদমতে একদিন করে মরেছি। এই জন্য দেই 3টা 4টা। আমার এলাকায় গেলে চেয়ারম্যান সাহেব দাওয়াত রইল, যদি কখনো খড়মপুর বা সিলেটের দিকে যান, যদি আমার বাড়িতে না যান আপনার খবর আছে সুলতানপুর, ইনশাল্লাহ সুলতানপুর থেকে মাত্র 5 মিনিট 6 মিনিট লাগে আমার বাসা হাই রোড থেকে যাইবেন। যদি খড়মপুর মাজারে যান চিটাগাংবাসী একটা ফোন দিয়ে দয়া কইরা, আমার বাড়ি থেকে 10 মিনিট লাগে, বাড়িটাকে রেস্ট হাউস মনে করে যাইবেন। যদি আপনার যতটুকুই করি অন্তত আপনাদেরকে দেখলে আমার ভালো লাগবে, কারণ আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে আসি, এই জন্য মাহফিল দেই কম, আসলে হিসাব করে আসি, কারণ আমার জানে কুলাই না। তবে একটি কথা কেন আসি, আমরা নবীরে ভালোবাসি। প্রেমিক দেখলে ভাব আছে যার গায়ে, দেখলে তারে চেনা যায়, এই যার ভাব নাই তার জীবনে লাভ নাই। ভাব মানে প্রেম, ভাব মানে ভালোবাসা, ভাব মানে মিলন, ভাব মানে তুমি আমি, আমি তুমি, মনের সাথে মন না মিললে কিসের ভাব, ঠিক কিনা বলেন বাবা? ঠিক। সন্তানের সঙ্গে মায়ের ভাব লাগবে, স্বামীর সঙ্গে স্ত্রীর ভাব লাগবে, ভাব মানে প্রেম। যেই ঘরে প্রেম নাই, যেই ঘরে ভালোবাসা নাই, সেই ঘরে শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? আমি সেই ভালোবাসার আয়াত পড়েছি, আমি এখনো ভূমিকায় আছি, এখনো কোথায় আছি, এখনো ভূমিকায় আছি, শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে একদিন তো মরেই যাব কিন্তু লড়ে যাব, ঠিক কিনা বলেন? ভীতু যারা তারা পালিয়ে যায়, আর যারা নবীর প্রেমিক বীর যারা তারা লড়ে যায়, ঠিক কিনা বলেন? খানকাই বসে বসে তসবিতে আল্লাহ আল্লাহ জপার দিন শেষ, এখন খানকাই তসবি রাতের বেলা জব্বা জয়পা, এই তসবিদের বালিশের উপর রাইখা রাজপথে বাতিলের মোকাবেলায় বীর বেশে ময়দানে নামার সময় এসেছে। এই যুবকরা তোমরা কি প্রস্তুত আছো? এই চট্টগ্রামবাসী তোমরা কি প্রস্তুত আছো? আমার যুবকদেরকে বলে যাই, এই দেশে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে লড়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছো হাত তুলে রাখা। জিন্দাবাদ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এখন আসেন বাস্তব একটা উদাহরণ দিব, এখন ঘটনায় ঢুকে যাব। এভাবে যদি ওয়াজ করি সারা রাত আপনারা বসে থাকবেন, কিন্তু আমি একটা ঘটনা বলি, ঘটনা বলে আপনাদেরকে মজাই। কিসের প্রেমে? নবীর প্রেমে। নবীর প্রেমে মস্ত হবে, কথা বলেন ঠিক কি না বলেন? এই আয়াতটা পড়েছি, বড় শান্তি লাগছে আয়াতটা পড়া। আপনাদের রেসপন্সিবিলিটি দেখে অনেক শান্তি লিখেছি, বিকজ দ্যার ইজ নো গড বাট আল্লাহ, মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। শোনান, আপনাকে সজাগ থাকতে হবে, ভূমিকম্পের ডরে ঘরের মধ্যে খুঁটি লাগান,
আপনার ঈমান ধ্বংস করার কিছু ভূমিকম্প রান্নাঘরে ঢুকে পড়েছে আপনার খবর নাই ঈমান ধ্বংসকারীরা ওই মহাশেন আইলা গুলনি ভূমিকম্পের মতন এই ঈমান ধ্বংসকারী ভূমিকম্প আপনার কম্বলের নিচে ঢুকে গেছে আপনার মনে নাই হুজুর রান্নাঘরে কোন ফাঁকে ঢুকলো রান্নাঘরে ঈমান ধ্বংসকারী ঢুকে নাই তার বক্তব্য ইউটিউবে ছেড়েছে আপনি রান্নাঘরে বসে বসে তার বক্তব্য শুনে ঈমান ধ্বংস করে ফেলছেন কথা বলেন ঠিক না কম্বলের ভিতরে কেমনে ঢুকলো ঈমান সূরায় সে ঢুকে নাই তার বক্তব্য মোবাইলে ঢুকাই দিছে আপনি কম্বলে শুয়ে সে তার লেকচার শুনে মনে করছেন যে তার লেকচারটাই সঠিক এগুলা ঈমান ধ্বংসকারী তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না মসজিদের মিহরাবে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা যাবে না যারা এই কথা বলে যারা এই যারা এই কথা বলবে তারা কখনো নবীর আশেক হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন এরা হলো ঈমান ছোর কিছু টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন সমাজে সমস্যা সৃষ্টি হয় ওই টিকটক মৌলবীর টুকটাক কথাই সমস্যা সৃষ্টি হলে এদেরকে ঠিকঠাক করার জন্য ব্রাহ্মণ বাড়িয়ার পোলা তাহিয়ার কিবরিয়ার দরকার আছে কথা বলেন ঠিক না শোনন আবার বলছি ব্রাহ্মণ বাড়ির পোলা 120 টাকার তোলা এত সহজে ভাববেন না লাল চক্ষুকে ব্রাহ্মণ বাড়িয়া ভয় পায় না সিন্ডিকেটকে উড়িয়ে দিবে ব্রাহ্মণ বাড়ির পোলা পান নবীর মহব্বতে মাঠে নেমেছি নবীর জন্য রক্ত দিব নবীর জন্যই জীবন দিব আপনার সহযোদ্ধা হিসাবে আমাদের সাথে আছেন না নাই বলে কি বুঝান আপনার আমাদেরকে মনে রাখবেন নবীর প্রেম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নবীর একজন সাহাবী ঘটনায় ঢুকলাম কিন্তু খবরদার আবার একটু বলে দিয়ে যাই অ্যালার্ট করে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফতোয়া দিচ্ছে হুজুর পাশাপাশি লিখলে শিরিক হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি চেয়ারম্যান সাহেব আমাদের জননন্দিত আলহাজ আব্দুল মান্নান মনাফ চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার একটা জবাব আপনি আমাকে দিবেন আজকের হাজার মানুষের সামনে আমরা কালিমা পড়েছি কায়দার মধ্যে সকাল ছোটবেলায় যে পড়ে যে মুক্তবে গেলাম না এখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি আলগা আলগা লেখা ছিল আলাদা আলাদা নাকি একসাথে মসজিদের মধ্যে কালিমা প্রত্যেক মসজিদে আছে না নাই আছে আপনারা এখন বলেন তাহির হিসাবে এত বাড়াইয়া কি জন্য কথা বলেন এত প্যাচ লাগান কেন আমরা প্যাচ লাগাই না যারা প্যাচ লাগায় তাদের জবাব দেই মাত্র আমরা কখনো আগে আঘাত করি না আমরা প্রতিরোধ করি আঘাত করা সুন্নিদের ধর্ম নয় আঘাতকে প্রতিরোধ করে এটা নবীর চরিত্র ঠিক কিনা বলে সে আল্লাহর নাম থেকে নবীর নামকে জোদা করতে চায় কয় এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখলে নাকি শিরিক হবে নাউজুবিল্লাহ আচ্ছা এখানে তুমি তুমি না এই মালিক ভাই বলেন তো আপনি দেখি একটা দাঁড়ান তো দেখি একটা প্রশ্ন করি আপনি আজকে হাজার মানুষের সামনে আপনি ঘুরেন জানে বুঝালই আশিক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো বুঝে ফেলাইছে ফার্স্ট ক্লাস ফার্স্ট টাকা আছেন কিছু বাংকি টাকা দেন কিছু ভয় পাগলা দেন কিছু দেন ভাই হাজার হওয়ার সামনে কা কেমনে উত্তর দিয়েছে দেন না নোট দেন না একটা বল খালি মাহফিল এখানে সবার মন বড় কথা কন ঠিক না বেঠে মাহফিল অনুযায়ী কাজ করুন লাগে কথা কন ঠিক কিনা বলে আর প্রশ্নটা চেয়ারম্যান সাহেবরে কই যা তোমার না করেছি তুমি তো আন্দাজ পাও না ঘটনাটা কোথা থেকে ঘটছে এবার আসুন তো আচ্ছা বলেন আদম নবীর উম্মতের কালিমা কি ছিল এই আলেমরা কই উলামায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ আচ্ছা আদম নবীর উম্মত কি কখনো ওই কালিমার বিরোধিতা করছে না যদি বিরোধিতা করতো আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কি লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ থাকতো না এবং লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উম্মত কি এই কালিমার বিরোধিতা করছে যদি বিরোধিতা করতো আর এটা হারাম হইতো কুফরি হইতো শিরিক হইতো তাহলে কি ওই কালিমা এখনো পর্যন্ত কোরআন কিতাবে শুন এই কোরআন হাদিস শরীফে কি থাকতো এখন কোন নবীর উম্মত কোন নবীর উম্মতের কালিমার বিরোধিতা করে নাই আজকে আমার আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া আমরা সেই কালিমার বিরোধিতা করি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না এরা হইল ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা শিক্ষিত সমাজগুলোকে টার্গেট করছে
ওরা যুবকদেরকে টার্গেট করছে ওরা মিসগাইড করতেছে যুবক তোমার পথটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেই মৌলবীরা নবীর কালিমার বিরোধিতা করতে পারে কালিমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে পারে তারা কখনো নবীর উম্মত হতে পারে না